আমি সুনিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি অত্যন্ত প্রয়োজনীয় টিপস কিছু শেয়ার করব। যেটা মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমি নিয়েছি এখানে দুই আড়াই লিটারের একটা বোতল আর সেই বোতলের নিচে দিকটা এভাবে কেটে নিয়েছি আট থেকে দশ আঙুল মতো কেটে নিতে হবে তারপরে দেখো এটা বোতল দেখতে মানে দেখতে পাওয়া যাচ্ছে তাই ভালো লাগে না তো আমরা যদি এইভাবে লেগিনসের পায়ের নিচের দিকে কেটে এইভাবে যদি পরিয়ে দিই তাহলে দেখতে ভীষণই সুন্দর লাগবে তো আমি লেগিনসের পা কেটে করেছি তোমরা চাইলে বড়দের মজা কেটেও মানে মজা পরিয়ে দিতে পারো তো চলো দেখতে ভীষণই সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে এবারে এটাতে যদি এভাবে রিমোট রেখে দিই কারণ রিমোট আমরা হয়তো ডাইনিং টেবিলে কিংবা সোফার ওপরে কিংবা টিভির আশেপাশে রেখে দিই আর যখন প্রয়োজন পড়ে তখন খোঁজাখুঁজি করতে হয় তো এইভাবে এক জায়গায় যদি রেখে দিই তাহলে দেখতে তো ভালো লাগবেই আর আমাদের খোঁজাখুঁজিও করতে হবে না চলো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো যাই পরের টিপসে পরের টিপস হবে আমার আটা মাখা নিয়ে হাত না লাগিয়ে বন্ধুরা আমরা কিন্তু আটা মেখে নিতে পারি সেটা কিভাবে সম্ভব চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি নিয়েছি প্লাস্টিক আর এই প্লাস্টিক তো প্রত্যেকের ঘরেই থাকে এভাবে প্লাস্টিক হাতে পড়ে নেব পড়ার পরে এভাবে রাউন্ড করে এখানে গুজে দেবো তারপরে যদি আটা মাখি কারণ অনেকে এমনও আছে যে সব সময় মেহেন্দি পড়তে ভালোবাসে বা হাতে কোনো প্রবলেম থাকে যে বারবার জলে হাত দিলে হাতে ক্ষতি করবে তারা কিন্তু এইভাবে এই কাজটা করে নিতে পারো আর যদি এভাবে লুজ লাগে ওপরের দিকে তাহলে গাডার দিয়ে এভাবে টাইট করে নিতে পারো আর মনে রাখবে এটা করার জন্য প্লাস্টিক একটু বড় টাইপের নেবে আর প্লাস্টিকটা ভালো করে ধুয়ে নেবে কারণ ধোয়াটাও খুব প্রয়োজন তারপরে দেখো খুব সুন্দরভাবে আটা মাখা কিন্তু হয়ে গেছে আর এভাবে তোমরাও ট্রাই করতে পারো যদি আটাতে হাত দিতে না চাও তাহলে এভাবে মেখে নিতে পারো এই দেখো দেখো একটুও আমার হাতে কোনো কিছু লাগেনি আর আটা মাখাও হয়ে গেল হলো না সুন্দর একটা টিপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চলো যাই পরের টিপে পরের টিপস হবে এই আটা নিয়ে কারণ আমরা অনেকে এমনও আছি বিশেষ করে নতুন গৃহণীরা রুটি রান্না করার সময় রুটি গেলতে চাই তার জন্য হবে তো যাই হোক যারা টেরা বেকা বেলে তাদের জন্য এই টিপসটা তো যেভাবেই বেলো না কেন বেলে নেবে বেলার পরে যেটা করতে হবে সেটা খুব সহজ একটা পদ্ধতি এই দেখো এটা বেলে নিয়েছি ট্যাড়া ব্যাখা হয়েছে কিন্তু সমস্যা নেই এক্ষুনি গোল হয়ে যাবে আমি নিয়েছি একটা বড়ো দেখে বাটি আর এই বাটিটাকে এইভাবে বসিয়ে দেব যে কোনো ধারালো যে বাটিগুলো থাকে সেগুলো দিয়ে এইভাবে খুব সহজে রুটিকে গোল করে নিতে পারো আর দেখতে পাচ্ছ একেবারে গোল হবে তো কোনো ফোলা ফোলাও হবে দেখাচ্ছি মানে যেভাবে আমার যেহেতু গোল করার জন্য কোনো বাটির প্রয়োজন নেই তো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এই আটা নিয়ে আমার যতটা রুটি রান্না করার রুটি রান্না হয়ে গেছে তারপরে দেখো এই আটাটুকু বেঁচে গেছে তো এটা কিভাবে ফ্রিজে রাখলে একেবারে তরতাজা হয়ে থাকবে কারণ আমরা যখন ফ্রিজের মধ্যে আটা রাখি আর পরের দিন যখন বার করি রুটি ভাজার সময় তখন কিন্তু এই আটা কালো হয়ে যায় আর রুটি ভাসতে গিয়ে রুটিও কালো হয়ে যায় তো কিভাবে রাখলে এই আটা কালো হবে না সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল যদি এইভাবে আটার গায়ে মাখিয়ে নেওয়া হয় এভাবে মাখিয়ে কিভাবে রাখতে হবে সেটাই আমি দেখাচ্ছি তোমাদের প্রথমে তো তেলটাকে মাখিয়ে নিলাম মাখার পরে এই প্লাস্টিকের মধ্যে ভরে দেবো তোমরা চাইলে প্লাস্টিক স্কিপ করে দিতে পারো কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরলে একটুও হাওয়া ঢুকবে না তারপরে এই টিফিন বাটিতে ভরে দেব ভরার পরে যদি আমরা ফ্রিজে রাখি যতদিনই রাখো না কেন কোনো মতে এই আটা কালো হবে না তারপরে দেখো আমি একটা পিঠের শেপ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি লই করেছি লই করার পরে হাতে এইভাবে যতটা সম্ভব হবে মানে যতটা বড় করব ততটা আঙুলের সাহায্যে বড় করে নেব করার পরে এই ছাকনাগুলো রয়েছে ছাকনাতে এইভাবে যদি বড় করি তাহলে দেখো এর ম্যাজিক আর ভিতরে পুর যেটা যেটা ইচ্ছা সেটা মানে যে যেমন পুর পছন্দ করো আমি এখানে তিসি নিয়েছি তিসিটাকে এইভাবে দিয়ে দিলাম তারপরে আটা নিচে যে আমি আটা মাখালাম সেটা অবশ্যই দিতে হবে এই দেখো আমি এই ছাকনা দিয়ে করলাম ফুটো ফুটো যে ছাকনাগুলো থাকে সেটা দিয়েও ভীষণই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে তোমরা এভাবে করে দেখবে আমি তিসি দিয়ে করেছি তোমরা যে কোনো পুর দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিতে পারো দেখবে ভাজার পরে এর ডিজাইনটা এত সুন্দর ফুটে উঠে এই দেখো চলো এবার এটাকে তেলে ভেজে নিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করার পরে এইভাবে আটা মাখিয়ে নিতে হবে মানে যে দিকটা এই ছাকনায় রাখব ঠিক এইভাবে আটা অবশ্যই মাখাতে হবে তারপরে হালকা হাতে এইভাবে চিপে দিতে হবে খুব বেশি চিপলে আবার তোলা যাবে না হালকা হাতে চিপে নিতে হবে চিপার পরে যে পুর দেওয়ার ইচ্ছে দিয়ে দিলে দেওয়ার পরে এইভাবে তুলে নিতে হবে তুলে খুব সহজে এই পিঠের আকার তৈরি হয়ে যাবে মানে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছ কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তারপরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও এভাবে সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে এই দেখো আমি তেল গরম করতে দিয়েছি তারপরে এগুলো এভাবে ভেজে নেব আর ভাজার পরে এই ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো মানে খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবে চলে এলাম পরের টিপসে আমি এসেছি ছাদের ওপরে আর তোমরা দেখতে পাচ্ছ আমি কাপড় মেলতে দিয়েছি এরকম চিমটে যদি কারোর ঘরে না থাকে মানে কোনো কারণে যদি না থাকে বা শেষ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তো সমস্যা লাগিয়ে নিতে পারি বিনা খরচে মানে এক পয়সা খরচাও করতে হবে না এই দেখো যে আমরা মাথায় ক্লিপগুলো দিই সেই ক্লিপ দিয়েও কিন্তু খুব সহজে কাপড়ে মানে পিন করা যায় তারপরে যে কলমের ঢাকনাগুলো থাকে কলমগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই ঢাকনাগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি দেখো খুবই সহজে এই কলমের ঢাকনাগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারবো চিমটে না থাকলেও কোনো সমস্যা হবে না খুব সহজে আমরা কাপড়ে এভাবে ক্লিপ করে নিতে পারবো এবারে যতই হাওয়া হোক না কেন কিংবা যতই টানাটানি করো না কেন কোনো মতেই এই কাপড় পরবে না হলো না সুন্দর একটা আইডিয়া তো চলো আজকের মতো এতটাই এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই